আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর অধ্যায় আট। অধ্যায় আট হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণ অধ্যায়ের অন্যান্য অংশগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে শেষ অংশ নিয়ে আলোচনা করব। শেষ অংশের মধ্যে আছে সাসপেনশন ও কলয়েড। আজকে সাসপেনশন ও কলয়েড নিয়ে আলোচনা করব। সাসপেনশনটা কি? সাসপেনশন হচ্ছে যে মিশ্রণে কোনো কিছু রেখে দিলে উপাদান সমূহ আংশিক আলাদা হয়ে যায় তাকেই সাসপেনশন বলে। অর্থাৎ একটা মিশ্রণের মধ্যে যে সকল উপাদানগুলো থাকবে সেগুলো আংশিক আলাদা হয়ে যায়, অর্থাৎ উপাদানগুলো রেখে দিলে সেগুলো আংশিক আলাদা হয়ে যায়, সম্পূর্ণরূপে আলাদা হয় না, আংশিক আলাদা হয়ে যায়, তাকেই সাসপেনশন বলে। এখন আমরা একটি সাসপেনশন তৈরি করব এবং এই সাসপেনশনটা তৈরি করে আমরা এটি বুঝব যে এটা কিভাবে আংশিক আলাদা হয়। এই সাসপেনশনটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি কাঁচের গ্লাস, চামচ, কাদামাটি ও পানি লাগবে। এই সাসপেনশনটার পদ্ধতিটা হচ্ছে একটি কাঁচের গ্লাসের মধ্যে 3/4 অর্থাৎ কাঁচের গ্লাসের 4/3 পানি নিব। তারপরে পানিটার মধ্যে 1 চামচ কাদামাটি ভালো করে যোগ করে নাড়তে হবে। চামচটা দিয়ে ভালো করে এই কাদামাটি সহ পানিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণটিকে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে দেখা যাবে যে মিশ্রণটি ঘোলা দেখাচ্ছে। রেখে দেওয়ার পর তুলনামূলকভাবে যে ভারী মাটির কণাগুলো গ্লাসের তলা দেখা যাবে যে জমা হচ্ছে, ভারী যে মাটির কণাগুলো থাকবে সেগুলো নিচে জমা হবে। তবে কিছু কিছু মাটির কণা যেগুলো খুব হালকা ও ছোট ছোট তারা পানিতে ভাসমান অবস্থায় থাকবে এবং মিশ্রণটাকে দেখা যাবে যে ঘোলা দেখাচ্ছে মিশ্রণটাকে। তারপরে আরো কিছু সময় যদি মিশ্রণটা রেখে দেই তাহলে দেখা যাবে যে মাটির আরো কিছু ক্ষুদ্র কণা তলায় জমা পড়েছে এবং পানি পুরোপুরি স্বচ্ছ ও পরিষ্কার দেখা যাচ্ছে না। মাটির আরো কিছু ক্ষুদ্র কণা তখনও পানিতে ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে। অর্থাৎ মিশ্রণটাকে কিছু সময় আরো রেখে দিলে দেখা যাবে যে মাটির আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো কিছু নিচে জমা হয়েছে এবং কিছু ক্ষুদ্র কণা ময়লা এগুলো পানির উপরে ভাসমান অবস্থায় আছে। মাটি ও পানির এ জাতীয় মিশ্রণ যা রেখে দিলে উপাদান সমূহ আংশিক আলাদা হয়ে যায় তাকেই সাসপেনশন বলে। যেহেতু এই মিশ্রণটার মধ্যে কিছু ময়লা আবর্জনা উপরে আলাদা হয়ে গেছে এবং নিচে জমা হয়েছে, তাই এটাও একটা এই মাটি আর পানির এই যে মিশ্রণটা এটাও কিন্তু একটা সাসপেনশন। আবার আমরা যদি চকের গুঁড়া মিহি করে পানির সাথে মিশ্রিত করি তাহলে এই যে একটা মিশ্রণ পাওয়া যাবে সেটাও কিন্তু সাসপেনশন। আবার পানির মধ্যে যদি আটা গুলিয়ে নেই এটাও একটা সাসপেনশন। আবার বাড়িতে আমরা যে সকল ওষুধ খেয়ে থাকি, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টাসিডের সাসপেনশন গুলো যেগুলো আমরা খেয়ে থাকি, এগুলো কিন্তু দেখবে যে এগুলোর নিচে ওষুধটা জমা হয়ে আছে এবং বোতলের নিচে জমা হয়ে আছে এবং উপরে একটু পাতলা টাইপের পানির মতো উপরে ভেসে আছে, এগুলোও কিন্তু সাসপেনশন। এবং এই ওষুধগুলো আমরা যখন খাবো তার পূর্বে ওষুধের বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, না হয় ওষুধগুলো ভালো করে মিশ্রিত হবে না এবং এগুলো খেলেও কোনো কাজে আসবে না। ওষুধের গায়ে দেখবে লেখা থাকে যে সেবনের পূর্বে ও ওষুধ ঝাঁকিয়ে নেবেন, কারণ এটাও একটা সাসপেনশন, এটার নিচে তলানি পড়ে থাকে ওষুধটা। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা শিখতে পেরেছি সাসপেনশনটা কি। এই অধ্যায়ের প্রথমে আমরা দেখেছি অসমসত্ব মিশ্রণ, দ্রবণ এগুলা কি, তাহলে এখন আমরা শিখেছি সাসপেনশনটা কি। তাহলে অসমসত্ব মিশ্রণ, দ্রবণ, সাসপেনশন এগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে যে এগুলোর মধ্যে পার্থক্য করো তাহলে তোমরা নিশ্চয়ই এগুলো পার্থক্য করতে পারবে। আমরা অসমসত্ব মিশ্রণে কি দেখেছি যে উপাদানগুলোকে খুব সহজে চিহ্নিত করা যায় এবং আলাদা করা যায়, আর সাসপেনশনের ক্ষেত্রে উপকরণগুলোকে চিহ্নিত করা গেলেও সহজে আলাদা করা যায় না। আবার দ্রবণের ক্ষেত্রে উপাদানগুলোকে চিহ্নিত করা যায় না, সহজে আলাদাও করা যায় না। এখন আমরা দেখব কলয়েড কি। এই যে কলয়েডটা, এই কলয়েড কি,
আমরা সাসপেনশনের ক্ষেত্রে দেখেছি যে একটি উপকরণের ছোট ছোট কণাগুলো ভাসমান অবস্থায় থাকে, কিন্তু অনেকক্ষণ রেখে দিলে তা তলান হিসেবে জমা পড়ে। কিন্তু এমন হতে পারে যে কণাগুলো এতই ক্ষুদ্র ও হালকা যে তারা কখনোই পাত্রের তলায় জমা হতে পারে না। সবসময় এগুলো এই কণাগুলো ভাসমান বা সাসপেন্ডেড অবস্থায় থাকে, এবং যে মিশ্রণের মধ্যে এই কণাগুলো ভাসমান অবস্থায় থাকে সেই মিশ্রণটাই হচ্ছে কলয়েড। অর্থাৎ যে ধরনের মিশ্রণে যেখানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অর্থাৎ বস্তু কণা একটা অপরটার মাঝে সাসপেন্ডেড বা ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই তলানি পড়ে না, তাকে বলা হয় কলয়েড। কলয়েডে বিদ্যমান উপাদানগুলো একটি আরেকটিতে দ্রবীভূত হয় না, কিন্তু ছড়িয়ে থাকে। কলয়েডে যেটি প্রধান উপাদান বা পরিমাণে বেশি থাকে সেই উপাদানটাকে বলা হয় অবিচ্ছিন্ন ফেজ। অর্থাৎ কলয়েডের মধ্যে যে উপাদানগুলো থাকবে এগুলোর মধ্যে যে উপাদানটা বেশি থাকবে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন ফেজ বা দশা, আর যে উপাদানটি কম পরিমাণে থাকবে সেটাকে বলা হয় ডিসপার্সড ফেজ বা দশা। আমরা যদি দুধের কথা চিন্তা করি তাহলে এই দুধ হচ্ছে এক ধরনের কলয়েড, কারণ দুধের মধ্যে পানি ও চর্বি থাকে। এই পানি ও চর্বিগুলো হচ্ছে এই চর্বির যে কণাগুলো থাকে এগুলো এই দ্রবণের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যা কিনা খালি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ঠিকই দেখা যায়। দেখো এখানে যে একটি চিত্র দেয়া আছে কলয়েডের, সেটি হচ্ছে দুধের চিত্র। এই চিত্রটির মধ্যে দেখা যাচ্ছে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা রয়েছে। এই দুধের মধ্যে পানির পরিমাণ হচ্ছে বেশি থাকে, তাই পানি হচ্ছে অবিচ্ছিন্ন ফেজ বা দশা, আর চর্বি পরিমাণ হচ্ছে কম থাকে, তাই চর্বি হচ্ছে ডিসপার্সড ফেজ বা দশা। আমরা শীতকালে যে কুয়াশা দেখে থাকি এই কুয়াশাটাও কিন্তু এক ধরনের কলয়েড, কারণ কুয়াশার মধ্যে এই পানির ছোট ছোট কণাগুলো বাতাসে ছড়িয়ে থাকে। আবার আমরা মশা তাড়ানোর জন্য যে এরোসেল ব্যবহার করি এই এরোসেলও কিন্তু এক ধরনের কলয়েড, যেখানে তরল কীটনাশকের কণাগুলো বাতাসের মধ্যে ভেসে থাকে। এই কলয়েডের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ভেসে থাকে এগুলো কিন্তু খুবই হালকা হতে হবে, না এগুলো ভাসতে পারবে না, এবং এগুলোর আকার হতে হবে 1 থেকে 1000 ন্যানোমিটার। কিন্তু এর চেয়ে যদি বেশি হয়ে থাকে, হয় আকার যদি এর চেয়ে বেশি হয় তাহলে এটা কলয়েড হবে না, এটা হয়ে যাবে সাসপেনশন। অর্থাৎ কণাগুলোর আকার যদি 1 মাইক্রোমিটার বা তার বেশি হয় তাহলে ওই দ্রবণটা কলয়েড হবে না, এটা হয়ে যাবে সাসপেনশন। তাহলে শিক্ষার্থীরা এই অংশে আজকে আমরা শিখতে পেরেছি সাসপেনশন ও কলয়েড কি, এবং এই অধ্যায়টি আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।